প্রতিভা ছেলেকে আপনি থুয়ে দিয়েছেন বাড়িতে, একটা চাষ টালে কাজ করে, কি করব, গরিব মানুষ, পেটও চালান লাগে, হ্যাঁ হ্যাঁ, সংসার চালান লাগে, লেখাপড়া করার লাগে, হ্যাঁ। আমি তো গরিব মানুষ, আমি তো আর অত দূর যেতে পাইনি। যাওয়ার আগে বিপ্লবের একখান গান আমাকে শোনা যায়, গান শুনবেন? আমার এটি দুঃখ, আমি যাতে গানটা দিয়ে যাইতে পারি। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিপ্লব বসে দাও, আর আমার দোকানে চা, স্বামীর দোকানে দিচ্ছে চা দেওয়া লাগবে, তাদের চাটা দিয়ে দাও, বসে দাও। আরে বিপ্লব ভালো আছো? হ্যাঁ ভালো আছো, ভালো আছো? আমার দোকানে সমস্যা হবে, তুমি অল্প সময় লাগবে, একটু নিয়ে যাও। না এখন সমস্যা হবে, আমার দোকানে সমস্যা হবে, ইয়া হচ্ছে এখন বেচা কেনার সময়, আর ওকে নিয়ে যাবেন এখন, নিয়ে এখন কি নিয়ে যাওয়ার সময়? চাচা দেওয়া যায় না, একটু সময় দেন, নিয়ে যান। কি করো বলো, আমি বহুত দূর থেকে এসেছি, আসলে তার চাচা বাপ মা অসুস্থ, আমি তাকে একটু দেখতে আইছি, যদি আমি তো তাদের বাড়ি চিনি না, কিন্তু বিপ্লব গেলে একটু ভালো হতো। এই আচ্ছা এখন নিয়ে যেতে চাচ্ছেন আর কি করা, যান নিয়ে যান, নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যান, খুশি হইলে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে বিপ্লব, চলো যাই। আচ্ছা ঠিক আছে চলো। বিপ্লব তোমার তো মা বাপ অসুস্থ, কিছু ফল নিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা এই ফল কত করে কেজি? 120 টাকা কেজি। 120 টাকা, কম টম নাই, কিছুই দেখা যাবে না কম? আচ্ছা ভালো দেখে এক কেজি দেন তো। বিপ্লব তুমি কিছু খাবে? সন্দেশ খাবে? আচ্ছা ভাই এটা দেন তো, কি সন্দেশ? এটা সন্দেশ খাবে। আচ্ছা ফলটা ভাই ভালো দিয়ে না। আচ্ছা আচ্ছা নাও নাও নাও, খাও খাও খাও, তোমার তো নাই। আর কিছু খাবে? আচ্ছা ঠিক আছে, 120 টাকা তো না? একটু ভালোটা দিন ভাই, ভালো আছেন? ভালো নাই, অসুস্থ। অসুস্থ? বিপ্লব তুমি বসো, দেখি দেখি আমি আমি তুলতেছি, সমস্যা নেই, দেখি ওঠেন ওঠেন, সমস্যা নাই, আমি তুলতেছি, ওঠেন বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোনো সমস্যা নাই। তে কেমন কেমন এখন শরীর কেমন? শরীর একটু আরাম, একটু আরাম। শুনে খুব খুশি হইলাম আমি যে আপনার আরাম, আমি মেলা দূরতেন দেখতে আইছি, তাহলে এখন ভালো তো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি শুনে আপনার কথা শুনে আমি খুবই খুশি হইলাম, আমার খুবই ভালো লাগতেছে যে আপনাকে আমি সরাসরি এসে দেখতে পারছি, আপনার শরীরটা দেখে গেলাম, খুবই ভালো। হ্যাঁ এখন ওষুধপাতি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকালে খাওয়া দাওয়া করবেন, গোসল দিবেন, আর একটা কথা কি, আপনি নামাজ কালাম পড়বেন কিন্তু।
রোগ দেন আল্লাহর মালিক আল্লাহ, সারানের মালিকও আল্লাহ। আপনি নামাজ কালাম পড়বেন, ঠিক আছে, খাবেন দেবেন, ঠিক আছে, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার অসুখ সারিয়ে যাবে। তারপরে আসার পরে দেখতে যে অনেকটাই ভালো, আমি দেখে খুবই খুশি হইলাম। তাই আমি আসলে অত দূরতে নাচছি সর্বোপরি হলো আপনাকে দেখতে, আপনি আমার চাচা, আমি দেখতে আইছি এই হিসেবে যে বিপ্লবের বাবা আপনি, বিপ্লব আমার ছোট ভাই, এই হিসেবে আপনি আপনার আপনি আমার চাচা, আমার দেহাটা কর্তব্য যাত আমি এই জন্য আসছি। তো কথা হচ্ছে কি, আমি এই বিপ্লবের গানের জন্য নিয়ে যেতে চাই। দেখেন আমি তো গরিব মানুষ, আমার ছেলে। না না না, আপনি এই কথাটা বলে আমাকে লজ্জা দিবেন না। গরিব সবাই, গরিব সবাই, গরিব বলতে শব্দটা কি, আল্লাহ যাক যাবা দিয়ে খুশি হয়েছে সে সেইটুক নিয়েই থাকতে হবে। গরিব বলতে কাক কয়, গরিব আপনিও আমিও। আমার তো অনেক আগের থেকেই শখ ছিল যে আমি যদি গান শেখে, আমার খুব ইচ্ছে ছিল। এখন আপনারা বলতেছেন আমার ছেলেকে নিয়ে যাবেন, যদি হয় তে নিয়ে যান, আমার কোনো আপত্তি। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমি খুবই খুশি হইলাম, খুবই, যার ই হরা নাই। তো আমি বিপ্লবকে নিয়ে যাবার চাচ্ছি, আপনার তো এটা কোনো আপত্তি নাই? না, আমার কোনো আপত্তি নাই, আল্লাহ যেন নিয়ে যায়। হ্যাঁ, আর বিপ্লবের এই গান বলা এবং তার যাবত খরচ আমি দেবো, আপনি টেনশন করেন না। বিপ্লব বললে কোনো চিন্তা করেন না, এমন কিছু আপনি মনে করেন না যে আমি অসুস্থ, সে আমার ছোটো ছেলে কোথায় যাবে না যাবে, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না, ঠিক আছে। এখন মনে করেন যে সে আমার ছোটো ভাই, আপনার চাচা, চাচা মানে আমার বাপ, ঠিক আছে, আপনি এটা টেনশন করবেন না, যে মনে করবেন যে বড় একটা ছেলে আছে, ঠিক আছে। আল্লাহর পর ছেড়ে দিছি, আল্লাহ যতদূর নিয়ে যায় আপনাকে দোয়ায়। অবশ্যই অবশ্যই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনে খুব খুশি হলাম, আপনি ই হইলেন না, মনে হইবেন যে আমার বড় ছেলে তার ছোট ভাইকে নিয়ে গেছে, এইটাই। গানের মধ্যেই তো মানুষ আইগো যায়, হয় তো হয়। আমি মনে করেন যে ওর পর আমার এতটুকু বিশ্বাস, আর ওর এতটুকু মনে যে এতটাই প্রতিভা যা মনে হয় যে বলার বাইর। আপনি এইসব ছেলেকে, প্রতিভা ছেলেকে আপনি থুয়ে দিয়েছেন বাড়িতে, একটা চাষটালে কাজ করে আন তান সাত ছতরো, মনে করেন যে কি কষ্টটা আমি তো দেখছি। কি করবো, গরিব মানুষ, পেটও চালান লাগে। হ্যাঁ হ্যাঁ, সংসার চালান লাগে, লেখাপড়া করার লাগে। হ্যাঁ, তো আমি তো গরিব মানুষ, আমি তো আর অত দূর যেতে পারিনি, ভালো একটা শিক্ষিত বানাতে পারিনি, আমার তো সংসার চালান লাগে। আচ্ছা, আমি আজ থেকে আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিলাম, আপনি এটা নিয়ে কিছু ভাববেন না। আর তা তো গান মান জেনেই, যাই হোক, আপনার মনের আশা আমি পূরণ করার চেষ্টা করব। আমি বিপ্লবকে নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি বলেন? আপনারা নিয়ে যেতে চাচ্ছেন যান, কিন্তু যাওয়ার আগে বিপ্লবের একখান গান আমাকে শোনা যায়। গান শুনবেন? আমার এটি দুঃখ, আমি যাতে গানটা দিয়ে যাইতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আপনি কাঁদবেন না, সমস্যা নেই, আপনি আমার বাবার মতো, আপনি কাঁদবেন না, আপনার ছেলের অবশ্যই আমি আপনাকে গান শুনে যাবো, ঠিক আছে। বিপ্লব এখানে গান গাও। আচ্ছা, ব্যাগটা ওই দিকে থাও তো, একটু এখানে বসো তো, যে ব্যাগটা ওই দিকে থাও। হ্যাঁ, সমস্যা নেই, এখানে তোমার বাবাকে একটা গান শুনে দাও। আচ্ছা, এখানে বসো, সমস্যা নেই। হ্যাঁ বসো, হ্যাঁ বসো, একটা গান শোনা দাও, তোমার বাবা শুনতে চাচ্ছে। মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন, কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি, আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি, আমার জনম দুঃখী মা, দশ মাসে দশ দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাগ জোগাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূনিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে মুখ বেসে যায় নয়ন জল রে, ও মা সন্তান লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
লেংরায়া তোর কানা খুড়া হইলে পরে ছেলে ধুলা যাইয়া তবু মায়ে কান দিয়া লই কলে পুত্র যদি কুকুদর হই মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া বনে তবু মায়ে ফেলে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের করম চলে রে তোরা দেখবি হারি হাদিস ফুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গান তো শুনলেন আমি কি আমি নিয়ে যেতে পারি ওকে বাবা তুই আমার মায়ের কথা মনে বললি তুই এত সুন্দর গান শিখছিস বাবা চাচা কাঁদবেন না আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদেন তাহলে ছেলে কি হবে ছেলে আপনি কাঁদবেন না আপনি যদি যাওয়ার আগে যদি এরম জুল কাঁদিয়ে দেন তাহলে তো কেবল হলো ছেলেও তো কাঁদবে আপনি যদি কাঁদেন তাহলে ছেলেকে আমি কি দিয়ে থামাবো আপনি নিয়ে যাবেন নিয়ে যান আল্লাহ যদি হ্যাঁ আমি মনে হয় আপনার বড় ছেলে ঠিক আছে চাচা উঠি হ্যাঁ যাও বাবাকে চালাম দাও চাচা তাহলে নিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে